গুড মর্নিং, কেমন আছে সবাই? সুপর্ণা বেঙ্গলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, দেখতে পাচ্ছ এখনও জানলা টাল্লা কিছু সেইভাবে খোলা হয়নি। তোমাদের দাদা ভাই গেছে বাথরুমে, রান্নার দিকে জানলা এখনও খোলা হয়নি, ওই দিকের এখনও জানলা খোলা হয়নি। তোমাদেরকে গুড মর্নিংটা আগে জানিয়ে দিলাম। তো ছেলেও ঘুমাচ্ছে, আজকে আবার ছেলে স্কুল আছে, তাও দেরি হয়ে গেল, 8টা বাজছে এখন। তো স্কুল আছে, আজকে স্কুল হয়ে ছুটি পড়ে যাবে, ছুটি পড়ে জানুয়ারি আবার স্কুল খুলবে, সেই জন্য ঝটাপট কাজে লেগে পড়তেই হবে। আজকে বেসিনে বাসনগুলো জমা হয়ে গেছে রাতে, এগুলো সব ধুতে হবে, প্রচুর কাজ। কোনটা করব, কোনটা ছেড়ে কোনটা না করব। ছেলেটা এখন ঘুমাচ্ছে অন্ধকার। তো চলো জানলাগুলো খুলতে থাকি। রোদ চলে এলো, দেখতে পাচ্ছ? শীতকালে উঠে মানে বেশি হুড়ো পাটি করে কাজ করা যায় না, ঠান্ডাও লাগে যতই রোদ দে, ঠান্ডাটা পড়েছে না ভালোভাবে। পাখিগুলো কি করছে দেখো, সব ঢাকার ভেতর বসে আছে, দেখো। তো ওদেরকে বের করবো রোদের মধ্যে, এখনো বের করা হয়নি। গোপু সোনারাও এখন ঘুমাচ্ছে। তো চলো কাজের দিকে রওনা হই। দেখো এক বালতি পুরো কাঁচাকুচি জমে গেছে, এগুলো কাস্তে দিয়ে সকালের বাসনগুলো ধুয়ে নেব। তো আমার গ্যাসটাও মুছে ফেলেছি, খুব তাড়াতাড়ি করছি আজকে সকাল সকাল। এবার এগুলো না কাস্তে দিলে এবার শুকাতে যায় না শীতের দিনে, আবার বেলা করে কাজলে অনেকটা, আবার কোথাও কোথাও কেউ ভিজে থাকে আবার কেউ শুকনো থাকে। তাহলে এগুলো কাস্তে দিয়ে দিই। আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আর কি, তাড়াহুড়োর মধ্যেই আছি। তো আমার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি,
আর যেগুলো কাচতে দিয়েছিলাম সেগুলো কাঁচাও হয়ে গেছে। ওই দেখো বাইরে বের করে দিয়েছি গামলাটা, দেখতে পাচ্ছ তো? ওগুলো এবার মেলে ফেলবো। দেখো ছেলেকে খাই দাই রেডি করে দিলাম, ওর পাপা স্কুলে দিয়ে আসবে। ওই যে বই গুছিয়ে দিচ্ছে, তো ওকে ওকে বাবাকে বসিয়ে দিয়ে আসবে, তারপর আমি একটু পরেই যাব স্নান টান করে। চলো ওরা বেরিয়ে যাক আগে। তো ছেলের স্কুলে চলে এলাম, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। তুই চলো ছেলের স্কুলে গিয়ে তোমাদের দেখা। তো দেখো ফাইনালি আমি স্কুলে এসে তাড়াহুড়ো করে পৌঁছে গেলাম। এসে দেখছি ছেলেকে খেতেও দিয়ে দিয়েছে, আজকে ওদের চিকেন হয়েছে, ওই জন্য আমাদের দিদিমণিরা আমাদেরকে ঢুকতে দেয়নি, বাচ্চাদের নিজে হাতে খাওয়ানো অভ্যাস করতে হবে বলে, সেই জন্য বাইরে দাঁড়িয়েছি স্কুলের সামনে। তো ভেতরে খাচ্ছে, তো চলো যাওয়ার পথে দেখা হচ্ছে। তো স্কুল ছুটি হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি ছেলেকে নিয়ে। তবে কেমন খেলি চিকেন ভাত বলে দাও? ভালো। কেমন, কতটা ভালো? অনেকটা অনেকটা, নিজে হাতে অনেক কষ্টে খেয়েছে আর কি, আমার সাহস পায় না, খেতে পারলো কি না পারলো বুঝতে তো পারি না। কপি ওকে চার পিস মাংস দিয়েছিল, খুব ভর্তি না চিকেন ভাত খেয়ে। তো ওদের স্কুল এখন বন্ধ, মানে পুরো একদম জানুয়ারির 2 তারিখে স্কুল খুলবে, এখন দেরি আছে। এবার টানা স্কুলে, এবার মানে ওর স্কুলে যাওয়া মানে আমার আমার জার্নি। চলো বাড়িতে গিয়ে, আমার সেইভাবে রান্নাও করে আসেনি তাড়াহুড়োতে, কিছুটা করে এসেছি, কিছুটা বাকি আছে এখনো। তো আমি বাড়িতে গিয়ে এবার তরকারিটা করবো শুধু। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। কোথায়? তো দেখো বাড়ি চলে এসেই কড়াইয়ে দিয়ে দিয়েছি মাছ, তো তাড়াহুড়ো মানে এত তাড়াহুড়ো, ড্রেস চেঞ্জ করার সময়ই পাইনি, কি করব। এই দেখো আলু সেদ্ধটা করে গেছিলাম, পটলটা কেটে গেছিলাম, পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো তোমার দাদাভাই দোকান থেকে চলেই এসেছে,
কোথায় গেল দেখিয়ে দি, খেতে চলে এসেছে। রান্না করছো? পটল দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল। ধনে পাতা দিবে তো? ধনে পাতা না দিলে ভালো লাগবে তো? ছেলের স্কুলে কি হলো আজকে? ছেলের স্কুলে হয়েছে, যখন গেছি তখন দেখছি খেতে দেবে বা রেডি করছে খাবার দাবার। দিয়ে দিদিমণিরা আমাকে তো ঢুকতেই দিল না, যে হচ্ছে না নিজে হাতে ছেলে খাক খাক, সবাই চলে যাও, সবাই চলে যাও, ভর্তি হয়েছিল তাদের বইগুলো কাল জমা নেবে, কালকে স্কুলে যেতে বললে না আমাদের না বাকিদের। বই দেবে কবে কিছু বললো না? একবারে 10 জানুয়ারি জানুয়ারিতে স্কুল খুলবে, তখন তো আমি যে কি করবো, মানে পায়ে টাকা লাগিয়ে ধরছি ঠিক আছে। তো দেখো ফাইনালি মাছের ঝোল রেডি, জানি না তাড়াহুড়ো করে কেমন খেতে হবে, করেছি তো তো খেতে খেতে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করবো কেমন খেতে হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করবো এবার। তো দেখো রোদে বসে বসে খাওয়া দাওয়া করছি, তো মাছের ঝোলটা কেমন হয়েছে তোমাদের দাদা ভাই বলবে, কেমন হয়েছে মাছের ঝোল? অন্য দিনের থেকে ভালো হয়েছে। অন্য দিনের থেকে মানে তাড়াহুড়োতে মাছের ঝোল করা হয়েছে, তো বলছে নাকি আরও ভালো হয়েছে? রোজ তাড়াহুড়ো করেই করবে, তাহলে এরকমটা আরও ভালো খেতে লাগবে। আর এইটা হচ্ছে স্কুল থেকে খেয়ে এসেছে, ওকে আর খাওয়ালাম না, কী হচ্ছে বদমাইশি। এই যে একবার করে সাইকেল এখানে চালাচ্ছে, ভাবি আমি এই জাস্ট এখন ঝোল মেখেছি, আমি এখনো মুখেই দিইনি। খাবে তো? খাবে একবার, খাবি না? তো তোকে পরে খাওয়াই দেবো। হ্যাঁ তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পড়ে যাবে বাবা কোনো করতে নেই। গুড ইভিনিং। তো এখন কটা বাজে? 7টা বাজে। তো আজকে একটু খুবই পরিশ্রম হয়ে গেছে, পরিশ্রম বলতে ছেলে স্কুলে টুলে নিয়ে যাওয়া হয়েছিল না, খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে গেছিলাম। তো সেই থেকে সন্ধ্যে দিয়ে আবার এই ড্রেসটাই পরে নিয়েছি, যেহেতু আর ড্রেসটা আবার কাচাকুচির ব্যাপার থাকে, থাক এটাই পরে থাকি। তো তোমাদের দাদা ভাই এসছে একটু বাজারে নিয়ে যাবে, তো আমি বাজারে যাবো বলে আরও ড্রেসটা খুললাম না। তো ওই ঘরে তোমার দাদা ভাই বসে আছে, ছেলেও বসে আছে, তো আমি আজকে ছেলেটাকে সেই দুপুরবেলায়, তখন কটা বাজে? দুপুরবেলায় স্কুলে ভাত খেয়েছিল, ছেলের খিদে পেয়ে গেছিলো, বাড়ির খাবার আজকে খাইনি, তো সেই জন্য আমি কি করলাম, আমি একটু ভাত বাড়ির খাইয়ে দিলাম, মানে ভাতটা যেহেতু দুপুরে খাইনি, ওর তরকারি টরকারি সবই ছিল, তো আমি একটু ভাত খাইয়ে দিলাম সন্ধে টন্দে দিয়ে। তো রাতে তো রুটি খায় ছেলে, সবাই রুটি খায় আমরা তিনজনে, তো রুটি খাওয়া হবে, জানি না কী তরকারি হবে, তরকারি নিয়ে প্রচুর সমস্যা, প্রত্যেক দিন কী তরকারি করবো কী তরকারি করবো, আর রোজ রোজ তো চিকেন খাওয়া উৎসব, মানে স্বাস্থ্যের পক্ষেও খারাপ আর ভালো নয় খাওয়া প্রতিদিন। কী হলো শোনা যাচ্ছে? তো দেখো হালকা করে একটু রেডি হয়ে গেলাম, তো বাজারে যাওয়া বলে তার আগে রাতের কাজটা করে গেলাম, এখানে আটা মেখে গেলাম, কি করব বলো, আটাটা না মেখে গেলে আমাকেই সে এসে করতে হবে, ওই জন্য কাজ একটু যতটা পারা আগে যায় আগেই রাখাটা ভালো, তাই না? তো চলো বাজারে গিয়ে কথা হচ্ছে। তো দেখো বাজারে চলে এসেছি, তো তোমাদের দাদা ভাই একটা আমাদের কারেন্টের বোর্ড লাগবে, সেই জন্য কারেন্টের বোর্ডের দোকানে এসেছি, দেখতে পাচ্ছ? তো আমি আর গেলাম না, আমি ছেলেকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি,
তো দুটো তিনটে দোকানে ঘুরলাম, পেলাম না, জানি না আমার এখানে পাওয়া যাবে কিনা, তো দেখা যাক পাওয়া গেলে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম, সেরকম কাজ কিছু ছিল না, একটু যা হাওয়া খেতে গেছিলাম শীতের হাওয়া, তো ঘোরাঘুরি করে চলে এলাম। তো রুটি তো আবার বানাতে হবে, তরকারিও করতে হবে, ফুলকপি আলুর তরকারি বানাবো, ওই দিয়েই রুটি খাওয়া হবে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ভিডিওটা প্রথম দেখছো তারাও সাবস্ক্রাইব করো। তো গুড নাইট, টাটা।